হিসেবে সাধারণ বিজ্ঞান বিষয়ের উপরে আজকে আমার পাঠ। প্রথম ক্লাসে আজকে আমি শ্রেণীবিন্যাসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আজকের পাঠদানে আমি উপস্থিত মোহাম্মদ নাসিরুদ্দিন খান, সহকারী শিক্ষক, কাকমালি মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো, আশা করি আল্লাহর আশীর্বাদ সহমতে ভালো আছো। এই করোনাকালীন সময়ে যদিও সশরীরে পাঠদান একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরেও আমরা বাধ্যতামূলক এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি জানার জন্য আমরা সচেষ্ট, আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা জানো যে তোমাদের চারপাশে অসংখ্য প্রাণী বসবাস করে। এই সমস্ত প্রাণী একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এমন থেকে শুরু করে একেবারে ব্রাট কায় নীল তিমি পর্যন্ত আমরা জেনে থাকি যে এরকমের নানা প্রাণী, নানা রকমের নানা বৈশিষ্ট্যের গঠনের প্রাণী পৃথিবীতে বসবাস করে। তো এদের পরিবেশের ভিন্নতা অনুযায়ী প্রাণী জগতেরও ভিন্নতা হয়ে থাকে। এদের পরিবেশের উপর এদের চলা, এদের খাওয়া, এদের জীবন ধারণ, জীবনযাপন ইত্যাদি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে। তো প্রাণী জগতের এই একটা বিশাল রাজ্য, একটা বিরাট সংখ্যাকে সহজে আসলে জানা সম্ভব নয়। এটাকে যদি আমাদের ভালোভাবে জানতে হয় প্রাণী জগৎ সম্পর্কে, তাহলে প্রাণী জগৎকে একটা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজিয়ে, ধাপে ধাপে সাজিয়ে এটাকে আমরা তাদের সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারি। আর এই বৈশিষ্ট্য অনুযায়ী এই যে ধাপে ধাপে সাজানো, এইভাবে সাজাই যদি আমরা প্রাণী জগৎকে জানার চেষ্টা করি, এটাকে শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথটাকে সহজ করে দেয় আমাদের। আমরা যদি অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছি, আমরা পূর্বের ক্লাসের অভিজ্ঞতা নিয়ে প্রাণী জগৎ সম্পর্কে একটু চিন্তা করি, একটু ভাবি, তাহলে বেশ কিছু প্রশ্ন আমাদের মাথায় আসবে। যেমন প্রাণীদের চলাফেরা, এদের খাদ্য খাবার, এদের বাসস্থান, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে প্রাণী জগতের কোনো প্রাণী গাছে বাস করে, কোনো প্রাণী পানিতে বাস করে, কোনো প্রাণী মাটিতে বাস করে, এরকমের বিভিন্ন অবস্থানে এরা অবস্থান করে। এদের খাবারেরও ভিন্নতা রয়েছে, এদের চলাফেরায় এরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে চলাফেরা করে। কেউ সিলিয়ার সাহায্যে, কেউ চলাফেরার কাজে উপাঙ্গ ব্যবহার করে, পা ব্যবহার করে। তো আমরা এ সমস্ত সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাই, তাহলে আমাদের শ্রেণীবিন্যাসের উপরে গুরুত্ব দিতে হবে। এ পর্যন্ত আমরা পৃথিবীতে 15 লক্ষের মতো প্রজাতি সম্পর্কে জানতে পেরেছি। তো আজকে শ্রেণীবিন্যাসের প্রথম পাঠটা হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এ সম্পর্কে বলতে গিয়ে প্রাণীদের দেহে যে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, এদের মধ্যে যে পারস্পরিক মিল অমিল রয়েছে, এর উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন ধারণা ব্যাখ্যা দিয়েছে। এদের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম আছে, যেমন অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস,
ইনাদের নাম উল্লেখযোগ্য, কিন্তু শ্রেণীর বিন্যাসের জনক হিসেবে কার্লাস লিনিয়াসকে ধরা হয়, কারণ তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করে। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা দুটি পদ বিশিষ্ট হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হল হোমো স্যাপিয়েন্স, আর এই প্রাণী জগতের প্রজাতি হল সবচাইতে নিচের ধাপ। এই প্রজাতির উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা পাব মানুষ একটা প্রজাতি, কোনো ব্যাঙ, কবুতর, এরা প্রত্যেকটি এক একটি প্রজাতি। তো এই অধ্যায়ে এখানে যদি আমরা কয়েকটি প্রাণীর নাম উল্লেখ করি, তাদের গঠন, তাদের বাসস্থান, তাদের উপকারিতা অপকারিতা সম্পর্কে চিন্তা করি, তাহলে আমরা বইতে তোমরা দেখবে যে একটা শক দেওয়া আছে শিক্ষার্থীরা, এই শকে দেখবে যে বানরের নাম দেওয়া আছে, এখানে আমরা শকটা নিয়ে একটু আলোচনা করি। একটা বানরের বাসস্থান আলোচনা করি, তাহলে বানর আমরা সবাই জানি যে গাছে অবস্থান করে, বসবাস করে, কিন্তু বানরের বাসস্থান হলো গাছ। এদের গঠন বানরের গঠন প্রকৃতি, বানরের গা সমস্ত শরীর লোম দ্বারা আবৃত, ছোট ছোট লোম আছে, এদের একটি বড় লম্বা লেজ আছে, তারপরে দুটি পা, পিছনের দুটি পা, সামনের দুটি পা, এর পা সামনের দুটি পাকে আবার হাত হিসেবে এরা ব্যবহার করে, বিভিন্ন পাতা ছেঁড়া বিভিন্ন কাজে এরা ব্যবহার করে। এরপরে উপকারিতা, বানরের অনেক উপকারী দিক রয়েছে, এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক উপকারী উপকার করে থাকে। তারপরে এরা এদের অপকারিতাও আছে, বানরের কামড়ে অনেক সময় বিষাক্ত হয়ে অনেক জটিল রোগ সৃষ্টি হতে পারে। তো এরকম যদি আমরা এরপরে চিন্তা করি যে কেশো, তাহলে কেশো সম্পর্কে আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে এটা মাটিতে বসবাস করে, মাটির মধ্যে। কেশর গঠন, কেশর নলাকার, আর এরা হলো নলাকার গোলাকার, আর এদের এদের যে রেশন অঙ্গ আছে সেটাকে নেফ্রিডিয়া নাম বলে, আর প্রতিটি খণ্ডে এরা যে সিটা থাকে সেই সিটার সাহায্যে চলাচল করে। তাহলে কেশর সম্পর্কে আমরা কৃষকের মানে নাঙ্গলও বলা হয়ে থাকে, কারণ মাটির উর্বরতা বৃদ্ধিতে কেশর অনেক ভূমিকা রয়েছে। মাটি ওই যে নিচের মাটি উপরে উঠানো, উপরে মাটি আবার নিচে চললে যখন চাড়লে হয়, এভাবে কেশর আমাদের নানাবিধ উপকার করে থাকে।
তো শিকারীরা আরো ছকে আরো দুইটা তিনটে প্রাণী সম্পর্কে বলা আছে। ঝিনুক, ঝিনুকের বাসস্থান আমরা জানি যে এটা সমুদ্রে, আবার অনেক সময় স্বাদুপানিতে বসবাস করে। আর এদের গঠন আছে শক্ত ফলের দ্বারা আবৃত, ভিতরে মাংসালো। এদের উপকারিতা রয়েছে, এদের অপকারিতা আছে। এরপরে আছে পাখি। পাখি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে পাখি গাছে বাস করে, এরা গাছে বাসা বাঁধে, এরা গাছে অবস্থান করে। আর এদের গঠনে বলবো যে এদের পালক দ্বারা শরীর আবৃত, আর দুইটি পা, যে পাখির দুইটি পা থাকে সাধারণত, আর এদের ঠোঁট আছে যাকে চঞ্চু বলা হয়। এরপরে আছে পাখির উপকারিতা অপকারিতা আছে, এগুলো তোমরা জানো। এরপরে আছে মাছ। মাছ সম্পর্কে বলতে গেলে মাছ স্বাদু পানি, লোনা পানি, সব পানিতে বসবাস করে। আর এদের গঠন আঁশ আর আয়ুষ দ্বারা আবৃত, এদের শারীরিক আর এদের দুই সওয়ালে কানকো আছে, আর এরা পাখনার সাহায্যে পানিতে চলাচল করে। এরপরে এদের উপকারিতা অপকারিতা আছে। এরপরে তোমরা সবটা বাড়িতে একটু ভালো করে দেখলে এর সম্পর্কে বুঝতে পারবে, আর সবটা তোমরা খাতায় তৈরি করবে আগামী ক্লাসে। তোমরা এটা সবটা সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে বাড়িতে পড়ে। এরপরে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণী বিন্যাস সম্পর্কে আছে। তাহলে আমরা যদি মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর দিকে যাই, তাহলে সাধারণত অমেরুদণ্ডী, আমরা অমেরুদণ্ডী প্রাণী খুঁজেই পাব না, এরকম হয়ে থাকে অনেক সময়। যে অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে বলতে গেলে মানে কোনটাকে বলবো এরকম মাথায় ঢোকে না, কিন্তু মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা আমরা বলতে পারি বেশ। আমাদের চারপাশে অসংখ্য মেরুদণ্ডী প্রাণী আছে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, বলতে পারি। তো অ্যানিমিলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে। এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী, আর শুধুমাত্র একটি পর্বের প্রাণী মেরুদণ্ডী। তাহলে তোমরা চিন্তা করো যে মেরুদণ্ডী প্রাণী আমরা খুঁজেই পাই না, কিন্তু এখন এখানে যে নয়টি পর্বের কথা বলা হয়েছে এর আটটি পর্বই অমেরুদণ্ডী প্রাণী, আর শুধুমাত্র একটি পর্ব রয়েছে মেরুদণ্ডী প্রাণী। তো এই সবটা আমরা এটা একটু দেখি, আমি বই তোমাদের একটু দেখাচ্ছি। এখানে দেখো একটা পর্ব আছে, মানে এক নজরে এই যে অ্যানিমিলিয়া জগতের শ্রেণী বিন্যাস সম্পর্কে এখানে বলা হয়েছে, এটা এই বইয়ের তিন পৃষ্ঠায় আছে। এখানে জগৎ, প্রথম হলো জগৎ অ্যানিমিলিয়া, এরপরে পর্ব আছে জগতের পরে। তোমরা দেখো যে পর্ব আছে, পর্ব এখানে নয়টি পর্ব উল্লেখ করা হয়েছে। একটা পরিফেরা আছে, নিডেরিয়া আছে, প্লাটি হেলমেন্টিস আছে, নেমাটোডা আছে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা আর কর্ডাটা। এর ভিতরে শুধুমাত্র কর্ডাটা পর্বটাই হলো মেরুদণ্ডী প্রাণী, আর উপরের পরিফেরা, নিডেরিয়া, প্লাটি হেলমেন্টিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা এই আটটি পর্বই অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এখন দেখো যে মেরুদণ্ডী প্রাণীর সাইজে অধিক সংখ্যক অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। এই একটি মাত্র যে মেরুদণ্ডী প্রাণী আছে কর্ডাটা, এর আবার এখানে উপপর্বে দেওয়া হয়েছে। সে উপপর্বগুলো ইউরোকর্ডাটা আছে, সেফালোকর্ডাটা আছে, আর ভার্টিব্রাটা আছে। এর আবার বিভিন্ন শ্রেণীতে দেখানো হয়েছে। তো আমরা এখানে যে আটটি অমেরুদণ্ডী প্রাণীর যে তালিকাটা দেওয়া হয়েছে, এর ভিতরে প্রথম পর্ব যে পরিফেরা, এই পরিফেরা সম্পর্কে আমরা এখন যদি মানে পরিফেরা নামটা শুনি তাহলে অনেকেই অবাক হবো যে পরিফেরা আবার আসলে কি জিনিস। তো পরিফেরা পর্বের এটা একটা প্রাণীর নাম, আর এই পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ তোমরা নিশ্চয়ই মানে সবাই দেখেছ, এখন হয়তো মনে করতে পারছো না যে স্পঞ্জটা কি জিনিস। যে পানি শোষণ বা তেল শোষণের কাজে যেগুলো ব্যবহার করা হয়
তোমাদের বাড়িতে যখন রাজমিস্ত্রিরা কাজ করবে দেখবে যে ওই যে ওয়ালের সেম প্লাস্টারের পরে ওয়াল পরিষ্কার করার কাজে একটা ফোম ব্যবহার করা হয়, এটা স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়, এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, আর কিছু সংখ্যক প্রজাতি এরা স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, আর এদের বৈশিষ্ট্য হলো এরা সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে এরা অক্সিজেন আর খাদ্য বস্তু গ্রহণ করে থাকে। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো পৃথক সুগঠিত কলা তারপরে অঙ্গ আর তন্ত্র এগুলো থাকে না। এদের উদাহরণ আছে স্পঞ্জিলা আর স্কাইকা। এভাবে এখানে আটটি পর্বের আলোচনা করা হয়েছে। এরপরে পর্বটি দেখো বন্ধুরা, নিডারিয়া যে পর্ব, এটা এর আগে সিলেন্টোরেটা নামে পরিচিত ছিল। আর এদের সহবার বাসস্থান এরাও পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, এরা পরিফেরার মতোই বেশিরভাগ সামুদ্রিক, আর কিছু কিছু প্রজাতি খাল বিল নদী নালা এই সমস্ত জায়গায় বসবাস করে থাকে। এ পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি কলোনি মানে দলবদ্ধভাবে বসবাস করতে এরা পছন্দ করে। এরা সাধারণত পানিতে ভাসমান কোনো কাঠ বা কোনো অন্য কোনো বস্তুর সাথে এরা আটকে থেকে বসবাস করতে মুক্ত, আবার অনেক সময় মুক্তভাবে সাঁতার কেটেও এরা বসবাস করে। তো এই ছিল দুটো পর্বে আলোচনা। তো তোমরা শিক্ষার্থীরা বাড়িতে আমি যতটুকু আলোচনা করলাম এই ক্লাসের সাথে মিলায়ে তোমরা পাঠ্যপুস্তকের যে প্রাণীর ছকটা আছে এটা ভালোভাবে দেখবে। আর এরপরে যে অ্যানিমেলিয়া যে পর্ব জগৎ সম্পর্কে আলোচনা করে আছে, এই জগতে যে নয়টি পর্ব আছে এই নয়টি পর্বে আটটি অমেরুদণ্ডী প্রাণী আছে। এখান থেকে আমি যে আজকে দুটি পর্ব আলোচনা করলাম, একটা পরিফেরার একটা নিডারিয়া, এই দুটা পর্বের বৈশিষ্ট্য আর এদের অবস্থান বসবাসের জায়গাগুলি তোমরা চিহ্নিত করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা যে যেখানে আসো সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী হবে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।